কিলো দুই পেঁড়া কিনে অমিতাভ পাণ্ডে ট্রেনে যেতে দেখেছিল মৃন্ময় ভাণ্ডে। অমিতাভ ঘুম যায় জানালার পাশে, বুঝল না কামরায় ফাঁদ পাতা কারছে। তার যো অমিতাভ দিনে দেখে রাত্রি, পেড়া তার খেয়ে চলে এক সহযাত্রী। অমিতাভ রেগে বলে, করো লেখি কাণ্ড, সব পেড়া খেয়ে নিলে খালি করে ভাণ্ড। যাত্রীটি বলে, পেড়া নিজ ভেবে খাচ্ছি, পরকে আপন করে মনে সুখ পাচ্ছি।